দেহ উদ্ধারের পরেও সেমিনার হলে, আরজিকর হাসপাতালে সেমিনার হলে এত লোক কেন? ছবি ভাইরাল হয়েছিল এর আগে, সেই ছবি নিয়ে প্রশ্ন উঠেছিল, তখনও ব্যাখ্যা দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে, এবং তারপর নতুন ছবি ভাইরাল হয়েছে। আর এই নতুন ছবি ভাইরাল হওয়ার পরেও প্রশ্ন ওঠে কর্ডন করা অঞ্চলে এত লোক কেন, আর সেখানেও আজ ব্যাখ্যা দেওয়া হয়েছে লালবাজারের তরফে, পুলিশের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং ব্যাখ্যা দিয়ে তথ্য প্রমাণ লোপাটের তত্ত্ব খারিজ করেছে লালবাজার। ছবিতে যে ছবি সামনে এসেছে সেই ছবিতে সবাইকে চিহ্নিত করা হয়েছে, এমনটাই দাবি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের। যাদের দেখা গিয়েছে ছবিতে প্রত্যেকেই তদন্তের সঙ্গে জড়িত। এই ছবি দেখিয়েই পুলিশের তরফ থেকে আজ একেবারে চিহ্নিত করে প্রত্যেককে আইডেন্টিফাই করা হয় এবং বোঝানো হয়, জানিয়ে দেওয়া হয় যে যাদের দেখা যাচ্ছে এই কর্ডন করা অংশের ভিতরে তারা প্রত্যেকেই তদন্তের সঙ্গে জড়িত। সেমিনার হলে কর্ডন করা ছিল দাবিতে অনড় লালবাজার। প্রথম ছবি ভাইরাল হওয়ার পরেও এই কথা বলা হয়েছিল লালবাজারের তরফে, এবং 40 ফিট অংশ, যেই অংশ কর্ডন করা ছিল তার মধ্যে যাদের দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই তদন্তের সঙ্গে জড়িত, এমনটাই আজ জানালেন একবারে স্পষ্টভাবে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। ভাইরাল ছবি দেখিয়েই আজ ডিসি সেন্ট্রাল যাবতীয় বর্ণনা দিয়েছেন, আপনাদের শোনাবো ডিসি সেন্ট্রাল ঠিক কি জানিয়েছেন আজ। আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে। প্রথমে যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে ননেট সিপি স্যার আছেন, তারপরে কিন্তু FSL-এ যারা থাকেন তারা আছেন, ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি ওয়ান স্যার আছেন, আমাদের ওসি উমেন গ্রিভ্যান্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু FSL-এ স্টাফ আছে। এটা একটা ছবি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন, আমাদের এসি DDI আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন, এবং FSL-এ স্টাফ আছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন, সাংবাদিক বৈঠক করে একেবারে ছবি দেখিয়ে চিহ্নিত করে প্রত্যেককে দেখিয়ে দিয়েছেন, যারা ওই কর্ডন করা অংশের আশেপাশে রয়েছেন তারা প্রত্যেকেই তদন্তের সঙ্গে জড়িত। এবং এর সঙ্গে সঙ্গে আজ পুলিশের তরফ থেকে এটাও স্পষ্ট করে দেওয়া হয় যে তথ্য প্রমাণ লোপাটের যে তত্ত্ব সামনে আসছে, যে অভিযোগ উঠছে তথ্য প্রমাণ নষ্ট হয়েছে বা লোপাট হয়েছে সেটারও সম্ভাবনা একেবারেই নেই, এমনটাও জানিয়েছেন আজ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এই যে এত লোক, এটা বিভিন্ন সময়, মানে কখনো ফটোগ্রাফি টিম আসছে, কখনো ফরেন্সিক টিম আসছে, কখনো ইনকোয়েস্ট টিম আসছে, ফলে এই যে সময়টা আপনারা দেখছেন ছবিতে এটা কিন্তু ইনকোয়েস্টের পরে, কারণ কি আমরা দেখলাম যে লেডি ডক্টর যিনি আছেন উনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন, এটা ইনকোয়েস্টের পরের ছবি। ফলে এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কী করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো, আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না, সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছেন। সবাই ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্তের সঙ্গে জড়িত, যারা ওই তদন্তের সঙ্গে জড়িত তারাই কর্ডনের ভিতরে ছিল, অর্থাৎ কর্ডনের ভিতরে বা কর্ডনের ঠিক যে অংশে দেহ ছিল সেখানে এত মানুষের ভিড় দেখে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, একেবারে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হলো আজ পুলিশের তরফে। এর আগেও এই সেমিনার হলের একটি ছবি ভাইরাল হয়েছিল, সেই ছবিতেও সেমিনার হলের একটা বিপুল অংশে প্রচুর মানুষের উপস্থিতি দেখে প্রশ্ন উঠেছিল এত মানুষ প্লেস অফ অকারেন্সে কী করে থাকলো, আর সেখানেও ব্যাখ্যা দেওয়া হয়েছিল পুলিশের তরফে। সেই প্রথম ছবিও আপনাদের দেখাবো, যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে 40 ফুট অংশ কর্ডন করে ঘেরা ছিল এবং সেখানেই ছিল দেহ, বাকি 11 ফুট অংশের ছবি সামনে এসেছিল প্রথম ভাইরাল হওয়া ছবি। তারই ব্যাখ্যা দিতে গিয়ে কলকাতা পুলিশ জানিয়েছিল ঠিক এই 11 ফুট অংশের মধ্যেই যে সমস্ত লোককে দেখা গিয়েছিল ছবিতে তারা ছিলেন এই অংশে, আর তাই তথ্য প্রমাণ নষ্ট হওয়ার বা গোটা অংশে কোনো কিছু বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বা নেই, এমনটাও পুলিশের তরফ থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল। আর এবার
যে দ্বিতীয় ছবি সামনে এসেছে সেটি এই 40 ফুট অংশের, এবং সেই ছবি দেখেও আজ পুলিশের তরফ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হলো, যারা কর্ডনের ওপাশে ছিলেন অর্থাৎ যেখানে দেহ রাখা ছিল সেই অংশে যারা ছিলেন তারা প্রত্যেকে তদন্তের সঙ্গে জড়িত, তদন্তের স্বার্থেই তারা প্রত্যেকে ছিলেন, এবং এক এক করে প্রত্যেকের পরিচয় দিয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, এবং তিনি বলছেন তথ্য প্রমাণ নষ্ট হওয়ার কোনো কোথাও সম্ভাবনা নেই, যাদেরকে প্রয়োজন ছিল তারাই ছিলেন ওই অংশে। কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি, আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক অনেক কেস করে বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। পরে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।